কি বললি? তোমার লিখেন শ্বশুরবাড়ি আমি মুখ দেখাইতে পারি না, তুমি কাজের মেয়ের সাথে লটল পড়ো। মুখ দেখাইতে না পারলে বোরখা বিন্দা থাকে। কতটা দিন ধরা গোটার মধ্যে এনে চুরি অন চুরি, টাকা পয়সা ধরে জাগা মতো থাকে না, চাইল টাইল কোনো কিছু দেখে না, চুরি করে খালি সব ব্যস্ত। আনছিলাম তুই তো বান্দর, এত বড় হয়েছিস গা খাইয়া। হ্যাঁ তোর সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ আসলে তো এমন অসুস্থ এমন, আমি তো কিছুই করলাম না। এই যে আতে নাতে আজকে ধরছি বস্তা ভরে চাইলানি, প্রতি মাসে চাইল যায় কই? আমার ঘরে মানুষ কয়জন খাওয়ান না আছে? আমি তুই আর আমার জামাই বুড়া মানুষ একটা, আর পোলা বাইন তো সব বাইরে বাইরেই থাকে। কি শুরু করছিস তুই? কই এটা তো ভর্তা করতেছ। এই তো ঠিকমতো কাম করবি না, আমার বাসাতে যাবি কোনটা? আমি ডাইল চাল চুরি করি, মিথ্যা অপবাদ দিতেছেন কেন আমারে? চুরি না রে বড় গলা, চুরি না বড় গলা। ও শ্বাস কথা আর আমার চোখ রাঙা কথা কয়? আজকে আঙ্কেল আসো, আঙ্কেলের বিচার দিব। আমার ভালো লাগে না বইলে দিবেন, আমি যাবো গা। আমার আঙ্কেল তোমার আঙ্কেল তো কি বিচার দিবা তুমি? তোমার আঙ্কেল সংসার চালে না, সংসার আমি চালাই, সংসার আমি পরিচালনা করি, আঙ্কেল পরিচালনা করে। তুমি মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন? একটা ঠাপা একটা দূরে দিয়ে আর অসভ্য কোন আঙ্কার বেয়াদ দ অমুমে তক করতেছে। তোর চোখ তুই লালাম, চোখ দিছে না মা? আজকে আঙ্কেল আসো, আঙ্কেলের সব কথা বলতাছি। আর তোর আঙ্কেলে, তোর আঙ্কেল আলে আমিও কমো আজকে। যে তুই গরমে তেমন চুরি ডাকাতি করতাছস, দুদিন পরে তো আমার সিন্ধু গ্রামে ঢুকবি। কি চুরি করছি? কি চুরি করছি বুঝস নাই? এখনো বুঝস না কি চুরি করছস? এখনো তোর বুঝা দাম লাগো? ঘরে চাল যাই কই, ডাল যাই কই? আপনারা যে খানে তুগলা তুগলা কইরা। এই কথা বাতে সাবধানে কইস কয়ে দিলাম, প্রতি মাসে 50 কেজি চালের বস্তা গিলি আনতাছি, ঘরের মধ্যে আছে তিনজন। আমি যে সময় বাইরে যাই অন্য যাই, এই রুমে যাই রুম, তুই রুমে কি করছ? এখন কি রুমেও যাওয়া যাইব না? তুই কি বুড়া লাগে বিয়া ববি? এই বেরি কি কইছে? বিচার দিম তুই আঙুল নামা কথা ছাদরূপে আপনি কি করেন? নরমেশের বালালে সাথে যায় আবার চোখ রাঙা টাকা রয়েছে তেলের বোতল ওই যে খুর শুনে লবণের ডিবাটা দিয়ে লয়া সুন্দর কোষের মধ্যে ঢুকাইছে, কি বাইরে গেছে যাইতে কতক্ষণ? কি লাগে তোমার? কি লাগে মানে কিছু লাগে না? সাবটা নকিলে তুমি কিছু লাগে না? আর বিয়া করবা? বিয়া তো মহিলা আজে বাজে কথা কও কেন? তো কইব না কি আরবো, কাতে সেরে টানটা নকিলে গা তুমি? ও যদি একটা কয় তোমার ইজ্জত থাকবো। আর কি থাবরা দাঁত ফালা দিম না রে? তুই ও যদি একটা থাবর দে কেলি কয় দিব মারে? হ্যাঁ আরে ছোট তে গায় না, তো বড় করছিস কি গায় তুলন লিগা? আজে বাজে কথা বললো না তো কইব না তো কি কইব? খুব ভালো একটা মেয়ে, গোরা ডিম ভালো মাইয়া কইতাইছে। ওনার এখন আমার ভাল লাগে না, বিদায় করে দিব তার লাগে। কে বিদায় করব? বিদায় করব না তো কি করব? এই ঘরে এই ঘরে কালকে যা দি অর্ডারের ভিতর আতাইতাছে, অর্ডারের ভিতর আতাইতাছে কি জানো খুঁজতাছিল, আমার তো বইলা গেছে। আমার ঘরে কি আর আমার ঘরে কোন জিনিস আছে? থাকতে পারে না। কি আছে আমার ঘরে? ঝাড়ু দিতে গেছিলাম। ঝাড়ু দিতে? ও ঝাড়ু দিতে যায় না, অর্ডার খুঁজ আলমারি খুঁজো যায়। এটা মুছতেছিলাম একটু। ওই যে হইছে তো কেমন চোর চোর এই গা হাত তুলো কেন? তুমি মুছতেছিলা এই তুমি গা হাত তুলো কেন? হাত তুলবো না কি ভাই? আর তোমার কি লাগে? আর বিয়া করবা? তুমি যে মাঝে মাঝে আমার পকেট থেকে টাকা চুরি করো,
তুমি না কয় নিলে চুরি হয় না অনেক ছোট থেকে পালছি তো ওর জন্য মায়া বেশি করবো আমি কই ওই যে আসাদ মিয়া আয় দিয়ে আমার বাড়ির কোনো দেখা রায় খালি বিল্ডিং এর দিকে চায় থাকে তোমার লিখেন কেন তোর কি চর মারছে গালি দিছে ও বাসাটা কি ছাড়ছে তুমি শুনো না কি ছাড়ছে হ্যাঁ কি ছাড়ছে ও কে আর আমি কে কে কি বলছে ও মানুষ তুই ও মানুষ তুই ও মানুষ তুই ও মানুষ তাহলে ও আমাকে কেন বললো চামার কি বলছে ও কোন অধিকারে চামার বললো আমাকে চামারের মতো আচরণ করলি কেন চামারের মতো হ্যাঁ তুই তো ভিগেই বললি এই চাপ কেন কি করবে কেন এইভাবে কি বলবে এইভাবে কেন বলবি সুন্দর আচরণ করবি না তো বর্ষাতে কথা বলবি মায়া মায়া উতলা পড়তাছে খুব কষ্ট লাগতেছে তো না অবশ্যই অবশ্যই কষ্ট তো লাগবেই ওই দেখ কি নির্লজ্জ মেয়ে কি সে কুলঙ্গ হয়ে গেছে ও ঘরটার মধ্যে কি অশান্তি লাগছে তুই জানস না কি অশান্তি লাগেছে চুরি চামারে যেমনে যা পারতো সবই চুরি তুই করস তুই কর চুরি তুই করস তুই দুষ্টি করে তোর বিয়া কর তোর চোদ্দ গুষ্টি করে তোর বিয়া কর বিয়া কর অক্ষণে বিয়া কর অক্ষণে কর তোর বিয়া যা বান্দর একটা রে আমি একটা জিনিস বুঝলাম না ও কি তোমার কাজের মেয়ে না এই বাসার বউ যেটা ভাবস হ্যাঁ যেটা ভাবস ও তাহলে তোমাকে তো আমি ঠিক কথাই বলছে তোর যদি ভালো না লাগে এবার চাইছ না আসবো না মানে না মুখ দেখাইতে না পারলে বোরখা বিন্দা থাকবি যা যা তুমি বসো আমি যতদিন বাইচা আছি ততদিন ওর অধিকার আছে আমি বের হয়ে যাবো প্রয়োজনের সম্পত্তি ওর নামে লিখে দিয়ে দেবো ওর নামে হ্যাঁ সব লিখে দিয়ে দেবো তোর ভালো না লাগলে তুই চলে যা তোর মার ভালো না লাগলে ও চলে যাক আমার কারোর দরকার নাই ও এই বাড়ি থাকবে না ও এই বাড়িতে থাকবে ও এই বাড়ি থাকবে ও থাকবে ও এই বাড়ি থাকবে না ও থাকবে 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 বের করে দেন বের করে ওই বাড়িতে থাকবে তো এই তুই চাকরি কাটছিস কেন আরে এই গরম শাস্ত্র কথা বড় বেদব মহিলা পাজি কোনটা বেদব আম্মু না বেদব তুমি ও সব চুপ তুমি অসভ্য বের বের থেকে তোমার কোন লাজ লাজ আছে মেয়ের সামনে তুমি একটা কাজের মেয়ে সাথে হোস্ট কাজের মেয়ে না ও কাজের মেয়ে না ওকে
বিয়ে হয়ে গেছে আমার সাথে, অনেক দিন হইছে, এটা গোপন ছিল এতদিন, আজকে বইলা দিলাম সত্য কথা। আমার এই যে কি করবো শেষ করে দিছি তোর তেজ্জ করে দিলাম, তেজ্জ তুই মুখে মুখে বললে হয় না, কালকে হয়ে দেব, কালকে কোর্টের কাগজ পাঠাই দেবো। ভাড়া দেয় না নিশ্চিত করে দিছি, আর কাটা বন্ধ আইতে পারবি না আমার সামনে, বদমাইশ কোথাকার। শোনো তুমি কিছু মনে করো না বুঝছো, আমি এই যে বউ বাচ্চা যা কিছু কব সব একদিকে আর তুমি একদিকে, তোমার আমি অনেক ভালোবাসি, তুমি চিন্তাই করতে পারবো না। এখন সমস্ত ভাড়াটিয়া তোদের বলে দিছি ভাড়ার টাকা তোমার হাতে দেওয়ার জন্য, তুমি এখানে থাকবা, রাজধানী হয়ে থাকবা, আমার এখানে থাকবা সবসময়। চলো রুমে যাই, হ্যাঁ আসো।